ইকলু, আজ আমরা বর্ণপরিচয়ের প্রথম ভাগের 14 নম্বর পাঠ নিয়ে অনুশীলন করব। পরিণুবন্দন পিতৃসত্ত্ব রক্ষিবারে যিনি গেলাবন, গুরুপদে প্রণতি জানাই বারবার, যাহার কৃপায় জীব হইবে উদ্ধার। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরে জানাই প্রণতি। বা রাত্রি বা রাত্রিবেলা, হ্যাঁ নাই, বাংলায় রাত বা রাত্রিবেলা বা রাত, আর হ্যাঁ আর রাতি নাই, ভোর হইয়াছে আর শুইয়া থাকিব না। ভোর ও কে হতা? ভোর ভোর মানে দেখলে বাবু, পড়াশুনো কেমন চলছে? কি পড়ছো দাদু ভাই? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাহ, ওটা আমাদের খুব ভালো করে জানতেই হবে। বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের আসল জোর, আমাদের প্রাণ। কি হচ্ছে মাস্টার মশাই? হ্যাঁ, আমি সবে শুরু করেছি। প্লিজ সিদ্ধা, আই এম এ বিট ওয়ারিড, বুঝলেন? ইভেন স্কুলস ডোন্ট টিচ বেঙ্গলি ইন এ প্রপার ওয়ে দিস ডেজ। এভরিওয়্যার আর ল্যাঙ্গুয়েজ ইজ লুজিং ইটস ইম্পর্টেন্স। মাতৃভাষাটা আমরা প্রায় ভুলতেই বসেছি। হ্যাঁ, সেই থিঙ্ক অফ ইট, ইন আর টাইমস learning Bengali in a proper way was the first priority. Everything else came after that. স্কুলে বাংলা ব্যাকরণে একটা ভুল করলে কি শাস্তি না পেতে হতো? We had to stand out in the scorching sun on one leg in the schoolyard. আপনারা এখন বলবেন it was brutal, but that was the punishment we received for one single mistake in সন্ধি or সমাস. এখন চারদিকে বাংলা বানানে যা ছিঁড়ি দেখি, it's very frustrating, very depressing. কিছু বেটা, কি প্রবলেম হচ্ছে বেটা? থোড়া সা মন লাগাতে পারো বেটা, বাংলা আমাদের ভাষা, ওটা তো একটু শিখতে হবে না বেটা? আপনি এগিয়ে যান মাস্টার মশাই, আমার নাতিটিকে একটু দেখুন, একজন ভালো বাঙালি গড়ে তুলুন। আমি চেষ্টা করব স্যার। হোয়াট এভার ইউ নিড ইউ আস্ক মি, অলরাইট? স্ট্রেট আমাকেই বলবেন। কমল, কমল, ফ্রিজে ভালো লাড্ডু আছে, ঋত্বিক স্যারকে দাও। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। মম্মি, মেহেদি লাড্ডু খাবো? খাবে তো বেটা। স্যার বলছিলাম চা একটু কেশর দি, ভালো লাগবে। আচ্ছা দিন। শোনো, চাটা আমার মতন করে করে দিও, ভালো লাগবে। আচ্ছা আচ্ছা ম্যাম। আর স্যার বলছিলাম কোনো প্রবলেম হলে কিন্তু আমাকে বলতে কোনো সেরম করবে না। মেরা রাত যা বেটা। ইকলু, আর রাতি নাই, ভোর হইয়াছে। মাস্টার, এনার্জি পাবেন, কত খাটুনি করছেন আপনি। হ্যাঁ ইকলু, এই দেখো, আর রাতি নাই, ভোর হইয়াছে, আর শুইয়া থাকিব না, উঠিয়া ধুই। আচ্ছা যাও, তারপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ পড়ব। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার। আ যাও ইয়ার, আ 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
জয় গুরু প্রভু স্বামী। জয় গুরু, জয় গুরু। পূর্ব জন্ম পূর্বজন্ম নিয়ে আমাদের দেশে বহুকাল ধরে চিন্তা ভাবনা চলেছে। ইদানিং পশ্চিম এ ব্যাপারে কৌতূহল দেখাচ্ছে। নিজের এবং অপরের পূর্বজন্মের কথা সবাই তো জানতে চাই, কিন্তু এই জানাটা সহজ নয়। এর জন্য চাই সঠিক শিক্ষা এবং কৌশল। তবে কি জানো, পূর্বজন্মের সঙ্গে আমাদের যোগ কিন্তু থেকেই যায়, সেই শিশুকাল থেকে। আর শিশুরা পূর্বজন্মের অনেক খোঁজ খবর জানে, অনেক কথা বলতে পারে ওরা, কিন্তু বাবা মা সেটা বুঝতে পারে না। ধরো আকাশ দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে, এখন যদি একটি শিশু বলে বসে এটি আমার প্লেন, তার মানে কি হলো? তার অর্থ হলো এই যে ওই শিশুটি হয়তো আগের জন্মে অনেক ধনী ব্যক্তি ছিল, তার হয়তো একটা ব্যক্তিগত বিমানও ছিল, কিন্তু তার বাবা মা এটা বুঝতে পারলেন না। তারা ভাবলেন যে শিশুটি এমনি এসব কথা বলছে, কিন্তু বাবা মা বুঝে যদি তাকে সাহায্য করতে পারতেন তাহলে শিশুটি হয়তো আরও সুন্দর করে পূর্ব জন্মের সঙ্গে সংযোগ রক্ষা করতে পারত। নিরন্তর ধ্যান আর শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, এই দিয়ে শিক্ষা লাভ করা যায়। আর একবার যদি পূর্বজন্মের খবর পেয়ে যায় তখন আমরা বুঝে যাব যে আমার এবং অপরের এই জীবনে কি করতে হবে। জয় গুরু প্রভু স্বামী। জয় গুরু প্রভু স্বামী। He should at least score pass marks in Bengali. Other subjects are decent. Why is he so poor in Bengali? আপনি তো চেষ্টা করছেন, কিন্তু সমস্যাটা কি হচ্ছে বলুন তো মাস্টার মশাই। আসলে বাংলা ব্যাপারটা ওর মধ্যে ঠিক নেই, মানে গ্রো করেনি আর কি, সেই জন্যই একটু সমস্যা হচ্ছে। সেই জন্যই তো আপনাকে এনেছি। I agreed to whatever you asked for. Did I say anything then? আমি আরো ভালো করে চেষ্টা করব স্যার, আমাকে আর একটা সুযোগ দিন। I'm really very worried, Master Moshe. সময়টা একটু বেশি লেগে যাচ্ছে না? বেটা, তোমার কি চাই আমাকে বলো তো। দেখো, বাংলা তো আমাদের ভাষা, আমাদের তো একটু শিখতে হবে, বলো একটু, থোড়া থোড়া। বেঙ্গলিতে পাস মার্কস না পেলে কোনো ফারাক পড়ে না মা, বেঙ্গলি তো আমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ, হিন্দি তো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হিন্দির মার্কস তো আমার ঠিকই আছে। তবে বেটা, বাংলা আমাদের ভাষা, থোড়া সা শিখলো বেটা। আজ আমরা কবি আশিস বরণ সামন্তের বিদ্যাসাগর কবিতাটা পড়বো। হ্যাঁ, আমি বলবো, আমার সাথে সাথে তুমি বলবে।
ঠিক আছে? বীরসিংহের সিংহ শিশু, বীরসিংহের সিংহ শিশু, বিদ্যাসাগর লহ প্রণাম, বিদ্যাসাগর লহ প্রণাম, বাংলা ভারত বিশ্ব মাঝে, বাংলা ভারত বিশ্ব মাঝে, ঘরে ঘরে আজ তোমার নাম, ঘরে ঘরে আজ তোমার নাম, বীরসিংহের সিংহ শিশু, বীরসিংহের সিংহ শিশু, বিদ্যাসাগর লহ প্রণাম, বিদ্যাসাগর লহ প্রণাম। অদ্বৈতবাদ শুনতে একটু সেকেলে পুরনো, কিন্তু এইটাই হলো আসল পথ, যা আমাদের আধ্যাত্মিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই অদ্বৈতবাদের চর্চাই হলো মুক্তির পথ, আর মুক্তি হলো মোক্ষ। জয় গুরু প্রভু স্বামী। মৃত্যুর পর আমাদের কি হয় প্রভু, আমরা কোথায় যাই? অতি উত্তম প্রশ্ন। মৃত্যুর পর আমরা কোথায় যাই, এটা নির্ভর করে আমাদের কর্মের উপর। যদি আমরা ভালো কর্ম করে থাকি, তার পরিণাম ভালো হবে। আর যদি মন্দ কর্ম করি, তাহলে পরিণাম মন্দ। ধরো, তুমি এমন একজন মানুষের সঙ্গে বসে আছো যিনি দু একদিনের মধ্যে মারা যাবেন। এখন সেই মানুষটি যদি মৃত্যুশয্যায় দেখেন, তাকে ঘিরে রয়েছে অনেক মানুষ, তারা প্রার্থনা করছে, মন্ত্র পড়ছে, তাহলে জানতে হবে তিনি আবার মনুষ্য জন্ম নিতে চলেছেন। আর যদি সেই মানুষটি দেখে তাকে ঘিরে রয়েছে অনেক জন্তু জানোয়ার, তারা সব চিৎকার করছে, তারা করছে, তাহলে জানতে হবে সেই মানুষটি
মনুষ্যতর কোনো প্রাণী হয়ে জন্মাতে চলেছে। আর যদি তার কর্ম একেবারেই খারাপ হয় তাহলে সে কি দেখবে? সে দেখবে জমদূতেরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। কর্ম, কর্মই হলো আসল বিষয়। Jayaguru Prabhushami, somebody is waiting outside to meet you. He's been quite frequent in the last couple of your speech sessions. And he seems very serious and dedicated. He wants to move forward in the path you are showing. Jayaguru Prabhushami, apnar shebay nijeke niyog korte chan. Prokito shikha shikha labh korte chan. But why he is so keen, Mira? উনি বাংলার টিচার, ডিড পিএইচডি ইন বেঙ্গলি লাস্ট ইয়ার। কোনো স্কুল কলেজে চাকরি বাকরি পাচ্ছেন না, প্রাইভেট টিউশন করেন। হি সিমস রিয়েলি ফ্রাস্ট্রেটেড। বাংলার মাস্টার মশাই ফ্রাস্ট্রেটেড হবেন এতে আর আশ্চর্যের কি আছে? এখন আর বাংলা শিখতে চাইছে কে মন দিয়ে, আর শিখে ফায়দাটাই বাকি। ইয়া জয়গুরু প্রভুস্বামী, বাট হি ইজ রিয়েলি desperate, needy. He's looking for a direction in life from you, Jayaguru Prabhushami. And we need this kind of man in our team. You are right, Meera. Bangalaya amader onek lok ache, kintu shikkhito, buddhiman, kajer lok kom ache. So many years of communist power. যুক্তিবাদে সমাহিত হয়ে আছে বাংলার মন। ভাববাদে আসতে একটু তো সময় লাগবেই জয়গুরু প্রভুস্বামী। এটা ইংরেজদের দেশ, পশ্চিমের দেশ। ইউ আর কারেক্ট মীরা, দেশের পূর্ব রাজ্য এখনো পশ্চিমে বাস করে। করতো, ওটা আগে ছিল জয়গুরু প্রভুস্বামী, এখন অনেকটা বদলে গেছে। তাই ইন দ্য প্রসেস, দ্য ওয়ান, দ্য ওয়ান হিন্দুস্তান। কী মাস্টারমশাই, হোয়াট হ্যাপেন্ড, এনিথিং রং? না, জ্ঞানের পিপাসা, একটু এগোনোর চেষ্টা করছি। ভালো ভালো। তা আমিষ খাওয়াটা ছাড়োনি তো? না, ওটা একটু এড়িয়েই চলছি। উপস, ভালো ফিশ ফ্রাই এনেছিলাম। আরেকটু সময় লাগবে তোমার, মন দিয়ে চেষ্টা করো। জয়গুরু প্রভুস্বামী তো সবসময় বলেন, এ পথ সবার জন্য নয়, সব পাত্রে দান করার মতোও নয়। তুমি খুব ভাগ্যবান যে গুরুজি এত কম সময় তোমায় এই শিক্ষা দান করছেন।
তুমি খুব দ্রুত এগিয়ে চলেছ। তুমি পেয়েছো এসবের হদিশ? না, মেয়েদের জন্য এ শিক্ষা নয়। গুরুজি বলেন মেয়েদের দ্বারা এ শিক্ষা সম্ভব নয়। মেয়েদের প্রাথমিক কর্তব্য হলো পুরুষকে এ শিক্ষা প্রদানে সাহায্য করা। আমিও সেই কাজেই নিজেকে সমর্পণ করেছি। তোমার খুব হতাশ লাগলে বলো, আমি ঠিক করে দেব। আরো ধ্যানমগ্ন হও ঋত্বিক, দেখো যেন অন্যদিকে মন না যায়। এ পথ বড়ই কঠিন, আর পূর্বজন্মের পথ তো আরোই কঠিন। তুমি বরং তোমার খুব কাছের মানুষের পূর্বজন্ম দিয়ে শুরু করো। রাম বনে ফুল পাড়ে, রাম বনে ফুল পাড়ে, গায়ে তার লাল শাল, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি, হাতে তার সাজি, জবা ফুল তোলে, জবা ফুল তোলে, বেল ফুল তোলে, বেল ফুল তোলে, বেল ফুল সাদা, বেল ফুল সাদা, জবা ফুল লাল, জবা ফুল লাল, জলে আছে নাল ফুল, জলে আছে নাল ফুল, ফুল ফুলে রাম পায়ে চলে, ও মানুষ মানুষ, দুটো কান আর দুটো চোখ, দেখ পাইগার শুনবা, কিন্তু একটা মুখ তো একটু কথা কম কবা। ও মানুষ মানুষ, দুটো কান আর দুটো চোখ, দেখ পাইগার শুনবা, একটা মুখ তো একটু কথা কম কবা। তোমার মেলা ঝামেলা কমে যাবে, মোটে চুপ করে থাকবা,
কিন্তু একটা মুক্ত হিডু কথা কঙ্কবা। পড়িছে এই রাম জামানা মন মতো মানুষ পাবা না, পড়িছে এই রাম জামানা মন মতো মানুষ তুমি পাবা না, নিজের ভাই বন্ধুও তাও আপন হচ্ছে না, আসবে সবে আপন হয়ে তোমারটা যাবে লয়ে, আসবে সবে আপন হয়ে তোমারটা যাবে লয়ে, আমি এইসব দেয়ে তেইয়ে হয়ে গেলি বুবা। ও মানুষ দুটো কানার দুটো চোখ, শুধু দেখ পাই আর শুনবা, কিন্তু একটা মুক্ত একটু কথা কম কবা। খায়ে গাল পড়তে গেলি বয়ারে সে দই দেইলি, সুন খায়ে গাল পড়তে গেলি বয়ারে সে দই দেইলি, আরে মানুষের মানুষ বিশ্বাস পাচ্ছে না, কাইলে মাছ দেখলি তাই মনে হয় কুমিরের ভাই, কাইলে মাছ দেখলি তাই মনে হয় কুমিরের ভাই, চিনে একাম্বাই খাটি গোসাই।